জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রানীনগর দুই ব্লকের DCRC সেন্টারে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটকর্মীরা। এখনও তারা ভোট কেন্দ্রে যেতে রাজি হননি। ঘটনার পর উত্তেজনা সৃষ্টি হয় রানীনগর দুই নম্বর ব্লকের DCRC সেন্টারে। ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সময় প্রশাসনের তরফ থেকে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু চারটে পেরিয়ে গেলেও কেন্দ্রীয় বাহিনী না আসায় বিক্ষোভ দেখাতে থাকেন ভোটকর্মীরা। বিডিও পার্থ চক্রবর্তী জানান, বুথে বুথে CCTV লাগানো হয়েছে। স্পর্শকাতর বুথে যেভাবে নির্দেশ আছে সেভাবে বাহিনী পাঠানো হচ্ছে। যদিও ভোটকর্মীরা জানান, আমরা কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনো মতেই ভোট নিতে যাব না, যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী না আসবে ততক্ষণ আমরা বুথে যাব না। যে প্রতি বুথে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম এবং একাধিক এতে আর কি জেলায়, সেই বাহিনী ছাড়া ভোট করা অসম্ভব। হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যেটা বলেছেন, তো সেই অনুযায়ী এখানে দেখছে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন। এটা হ্যাঁ, এটা ডিকটেটরি আর কি রেজুলেশন করছেন অফিসার আধিকারিক। আমরা তো রেডি, উই আর রেডি টু গো টু দ্য বুথ। হ্যাঁ, যখনই আমরা বাহিনী পাবো তখনই আমরা ফেস করতে পারি। বাহিনী না দিলে যাবেন না, বাহিনী না দিলে আমরা যাবো না, এই অবস্থান চলছে। কারণ আমাদের জীবন নিরাপত্তা আছে। কারণ আধিকারিকরা বারবার এইভাবে আমাদের ডিফেন্ড কেন করছেন যে বাহিনী আসছে, বাহিনী অ্যালার্ট করা হয়েছে, আপনারা যান, এটা মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নাই। পার্শ্ববর্তী এলাকায় দেখলাম, শুনলাম আমরা একজন কর্মী খুন হয়ে গেছেন। হ্যাঁ, এটা আমরা আতঙ্কিত, আমরা ভীত সন্ত্রস্ত। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় হচ্ছে, সেরকমই অর্ডার ভিত্তিক কাজ হচ্ছে। অলরেডি সেন্ট্রাল ফোর্স এসছে, সেন্সিটিভ বুথে আমাদের CCTV লাগানো হয়েছে, আর্ম ফোর্স যাচ্ছে, তো আমাদের সেন্সিটিভ বুথ অনুযায়ী যেভাবে অর্ডার আছে সেভাবেই করা হচ্ছে কাজ। ওনারা সব বুথেই চাইছেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা ট্রাই করছি ওদের কনভিন্স করার যে নিরাপত্তাহীনতার কিছু ব্যাপার নেই।